forte! Eto borot sorda! Amake opoman! Ami toder name mokoddoma korbo! Dubai ke police debo! Potik! Potik! Aro amra potke! কথা শুনুন হালদার মশাই কথা শুনুন চুপ লোকের কথা শুনে এত বড় সর্বনাশ আপনি করবেন না চুপ কর দপ্পামাদের দল জুতু মেরে গুরুদান পানি ভরু শালিক জেল কেনাবো মান হানির মোকদ্দমা করবো আর আর ওই ভেক তোর দিঙ্গি বনের সতী ধর্মের দারাবুক পড়বে হারাম জাদার দল ওরে বগা বগা নিধিরাম তোরা উঠে পড় ফটিক তুই পুলের মারা দিয়ে ফেলে দে এই হবে না আমাকে অপমান ফটিক ফটিক আরে ওরে পড়কে চিন্তা কেমন জানা গেছে ঝুম ঝুম হবে ওটা কিরে দিবা কোন পরে দেখ পরে দেখ কুসুক পরে এই যদি রূপ ডাক্তার কবে লিখেছে কিছুদিন আগে প্রথমে আমি বিশ্বাস করিনি পরে বুঝলাম এর তারই কাজ তাই সাত দিন হলো সে বোম্বে চলে গেছে খুন করব খুন করব সেই বড় লোকের বাচ্চা যেমন মিথ্যা কলঙ্ক রটিয়ে আমার বোনের মাথায় বাজ ফেলেছে আমিও তাকে যেখানেই পাবো সেখানেই আচ্ছা চল তুই আমি ওসো সবাই মিলে হালদার মশে পায়ে দূরে ফিরিয়ে নিয়ে আসি না যাবি না গিয়ে তো কোনো লাভ হবে না শুভঙ্কর দা তাহলে জিনিসপত্র গল্লায় যা খাবার দাবার কুকুরের কাজ বিয়ের কাজ যে অর্ধেক হয়ে গেছে আজ রাতের মধ্যে বিয়ে না হলে সবুরি যে লগ্ন হস্ত হবে সবুরি সবুরির প্রতীক্ষা আজ শেষ হয়ে গেছে এবার তার মহাপ্রস্থানের পালা নারে সবুরি না শাইন রইল বর্দা রইল তেওদের দেখে আমি চললাম কোথায় যাবে রে সবুরি মরতে তোকে দেবো না রে বোন মরতে তোকে আমি দেবো না কে দিয়ে আমাকে বাঁচিয়ে রাখবি ছোটা আমার জীবন কাটছে কলঙ্কের সাগরে হারিয়ে গেছে কলঙ্ক তো মিথ্যে সেই মিথ্যা কলঙ্কের বোঝা মাথায় নিয়ে বেঁচে থাকি এই যে তোমরা যাও আমাকে দেখে সকলে মুখ ফিরাবে কোন মেয়ের বাবা ছোটাকে মেয়ে দেবে না সমাজ দেখে এক ঘরে করে রাখবে বাধা দিও না দাদা বাধা দিও না আমি তোমাদের জীবনের অভিশাপ আমি কলঙ্কিনি আমি লগ্ন ভ্রষ্টা কে বলেছে তুই লগ্ন ভ্রষ্টা না না আজ রাতের মধ্যে যেমন করে হোক যেমন করে পারি আমি তো বিয়ে দেবোই না পত্র বিজয়ের মরবই সময় নেই তাড়াতাড়ি করো দাদা তাড়াতাড়ি করো সময় নেই ওই যে দেখো ঘরের তারা দপ দপ করে জ্বলছে পাখিরা ডেকে ডেকে বলছে ভোর হয়ে এলো তাই তো ভোর হয়ে এলো এই তো পাখিদের কলরা শোনা যাচ্ছে সত্যি তো আর সময় নেই আপনি নিশ্চিন্ত হন শুভঙ্কর দাস সবরীকে আমি বিয়ে করবো তুই কি বলছিস অশোক সত্যি বলছো ভাই শুভঙ্কর দাম বড় লোক আমি নই অভাব দুঃখ বেদনা আমার গলার মালা আপনার বোন যদি আমার ঘরে গিয়ে সুখী হতে পারে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আর বিলম্ব করবেন না সবরীকে আমার হাতে এজুকে এজুকে রাম
এজুগের তোর প্রতি কাজ শেষ হয়েছে, এজুগের সমুরিকে উদ্ধার করতে এগিয়ে এসেছে এজুগের শ্রী রামচন্দ্র। এসো ভাই, আয় বোন, মন্ত্রতন্ত্রের কাজ নেই, মুক্ত আকাশে খোলা বাতাসে দাঁড়িয়ে ঘরের তারাকে সাক্ষী রেখে আমি তোদের দুটি হাত ফুলের মনে হচ্ছে যেন সাক্ষাৎ হরে গৌরী। কি গো ছোকরা, আরে ভাবছো কি? বউ নিয়ে বাড়ি চলে যাও, দেখছো না পথে পথে ঘুরে বেড়াচ্ছে মেন্ডপ মেন্ডপ। তার মানে বুঝলে না বাবু, মেন্ডপ মানে মানুষ কুকুর, যাদের দেখতে ঠিক মানুষের মতো আর ব্যবহার করে কুকুরের মতো। যাও যাও, কাজ সেরে ফেলো, আমি ওদের সবাইকে বলে আসছি ম্যারেজ কমপ্লিট মানে বিয়ে হয়ে গেছে। দিবাকর দাদা, যা ভাই, এদের যাত্রার আয়োজন কর। যাচ্ছি দাদা, যাবার আগে আমি অশোককে দুটো কথা বলে যাই। দিবাকর, অশোক তুই ছিলে আমার বাল্য বন্ধু, একে স্কুল কলেজে জীবনের দীর্ঘদিন কেটেছে, আন্তরিকতায় তুই ছিলে আমার সবচেয়ে প্রিয়, তাই তাই তোর কাছে আমার অনুরোধ ভাই, আমার এই অভাগী বোনটিকে তুই যেন ভুল বুঝিস না রে, তুই যেন ভুল বুঝিস না, ভুল বুঝিস না। আরে আরে, এটা এটা কখন পকেট থেকে পড়ে গেল? হ্যাঁ দাদা, চিঠি। আর চিঠি গ্রুপের? কি করলেন শুভঙ্কর দা, কি করলেন? অভিষপ্ত চিঠির জন্য যে একটা বিরাট জ্বর বয়ে গেল। আর আপনি চিঠিটা দেখি দাদা? না, এইবার এইবার আমি এই চিঠি মিথ্যাবাদী রূপের হাতে তুলে দেব। তার আগে আমি দেখব কে লেখা আছে এই চিঠিতে। কোথায় কোথায় সে মিথ্যাবাদী? তুমি একবার আমাকে তার সামনে নিয়ে চলো, আমি তার সামনে যাব, আমি তার মুখে মুখে জিজ্ঞাসা করব। কত টাকা তুমি আমাকে দিয়েছো, কটা শাড়ি, কটা ব্লাউজ, আর কতগুলো গয়না তুমি আমাকে দিয়েছো? সবারকে সত্যি কলঙ্ক নেই, সবারকে সত্যি তার জবানের বিনিময়ে কোনদিন তোমাকে বলেছিল একটা শাড়ি চাই, এক মুঠো গয়না চাই, একটি পয়সা আমাকে দাও? অজ্ঞান হয়ে গেছে দাদা, অজ্ঞান হয়ে গেছে। আপনি আসুন, এক্ষুনি হয়তো ডাক্তার ডাকতে হবে। কি হলো? কোনো ভয় নেই শুভঙ্কর দা, কোনো ভয় নেই, আমি সবরীকে দেখছি। আমি জানি, আমি সব জানি, আই উইটনেস মানে আমি সাক্ষী। ইস, মাথায় পেটে রক্ত ঝরছে বাবু, বাবু ডাক্তার বাবু। কই দেখি সেই চিঠি,
झरे पड़े कल्पनाओ करते दृष्टि दिओते क्षमा कर भाई तुम कलंक तुले तुले
তুমি কি করলে না ভগবান স্তব ভক্ত প্রবঞ্চনা ভগবান এই স্বর্গে নেই দাদা ভগবান আছে এই মুহূর্তে সেই ভগবান কারা জানো যারা তোমার আমার অজস্র মানুষের মুখের গাছ কেড়ে নিয়ে গড়ে তুলেছে সাত মহলার ইমারত যারা জীবন্ত মানুষের অস্তি দিয়ে বাঁধিয়ে চলছে জল তরঙ্গের খাজনা যারা বুটের টুক করে সমাজ ব্যবস্থা করে চালিয়ে যাচ্ছে কালো টাকার কারখানা যারা শুনেও শুনতে পায় না দেখেও দেখতে চায় না সেই সব ভগবানের কাছে আর কোনো প্রার্থনা নয় ওই মেহনত মানুষের সর্বশক্তির বচন ডাঙাতে ওদের মুখে লাথি মেরে আদায় করে নিতে হবে ওই মেহনতি ভেঙে গেল আমার ঘুম মেয়েটা কোথায় কে বলবে বস্তির মেয়ে যেমন রূপ তেমন দেহ কথাবার্তা চাল চলন মিলিয়ে মেয়েটা একেবারে তুফান এক্সপ্রেস বাবুজি দেখে নেবেন বাবুজি দু আগে ভোর কে দেখে নেবেন একদম নতুন গাড়ি অভি তক কৈশি শানবে একদম হয়ে নেই জরুর আরে চয়েসের কথা আপনি কি বলছেন বিশাল বাবু বহুত মেহনত করে পৃথিবী খেলে তবে হাবি এই চিজ আমদানি করি আছে হ্যাঁ যা বাড়ি কথা বললেন কলকাতা নাম কে কে আছে তার কই নেই বাবুজি একটি বুড়ি মা ছিল গেল লেকিন গেল সঙ্গে সেই বুড়ি টেছে গঙ্গনে জরুর জরুর খেয়াল টপ্পা গজল টুই আপনি যেমন বি অর্ডার করবেন শুক্রি তেমন বি গানা গিয়ে আপনার দিলে শুক্রিয়া দেবে নাচতে পারে নাচতে পারে বে কেন পারবেন না বাবুজি উস্তাদ রেখে তালিম বিলিয়েছে মণিপুরি ডেল দেখে আপনি খুশি তো বলবে চুকরে আচ্ছা ডেল হ্যালো হ্যালো মিথ্যা কথা বলছো না স্যার জি আরে রাম গো রাম গো রাম কি কথা বলেন বিশাল বাবু এই স্যার বর্দে প্রসাদ কি ফালতু আদমি আছে তাহলে একেবারে আসল চিজের কথা বলছো হে বাবুজি আসলি একদম আসলি আরে চাল তো নই যে কঙ্গর বিছাবে আরে চাল তো নই যে হয়ে কেই চালাবি ও তো জেনে আছে বাবুজি উসকি সাথ কোন কে যে ভেদ করেগা আপ মানাই তা ঠিক কিন্তু দেখো শেঠজি আমার হোটেল কিন্তু তুমি ভালো করে চালিও কারণ এখন থেকে তুমি হচ্ছে একমাত্র আমার আশা ভরসা ঠিক আছে খুশাল বাবু ঠিক আছে হাপকে হাবকে আর কিছু টাকা দেবে এই শেন বর্দে প্রসাদ কবি জট বদ বলি না আমি জানি সজি তবে আর কিছু রুপিয়া ছোড়ে হাবি একটা জাল দাবাই কা কারবার স্টার্ট করিয়া দেন জাল ওষুধের কারবার কথাটা তো মন্দ বলেন সজি কিন্তু তোমাকে তোমাকে কত টাকা দিতে হবে তা ধরেন কমসে কম এই 1,15,000 রুপিয়া কিন্তু বিপদ তো আছে নেহি নেহি গুসেল বাবু নেহি কুচ বিপদ নেহি আরে ভয় করলে চলবি না আরে টঙ্কা পয়সা তো উড়িয়া বেড়াচ্ছে লেকিন সে পয়সা ধরে নিতে পৃথিবী খেলতে হবে ঠিক আছে সেজি ঠিক আছে তাই হবে কিন্তু মেয়েটা তো কাশছে না কেন কি করছো কেন রে সুরেশ করছে সুরেশ করছে কেন করবে না বাবুজি দেখুন না এখনই ছুরি এসে একটু লতরে কায়দায় বলবে লিন বাবুজি লিন আপনার চিজ আপনি বুঝিয়া লিনে এ তুমি কি আদি করে দেবে সার্জেন্ট হ্যাঁ বিশাল বাবু লাস্ট ট্রেন ধরে হবি কলকাতা চলিয়া যাই তাহলে তোমার এই টাকাগুলি নিয়ে যাও কত আছে বাবু যা চেয়েছিলে তাই আছে দেখুন বাবুজি একটি পয়সা কমতে হবে তো এই শেঠ বর্দে প্রসাদ কা বহুত নুকসান হয়ে যাবে জি তুমি চলে যাচ্ছ কিন্তু আরে ছকি সারা দুনিয়া
যাবে কই কিন্তু টিন্তু দেহি আছে যেতে রূপ হাই রিস্তে হাই দুহাত ভরকে পয়সা কিছু লে আও সজি বাবুজি সেরে গাও বলেন দুনিয়া বলেন বলে সব তো চলছে ঠিক কি হলো তুমি তুমি পালে তাহলে পোশাক পরছ কেন তুমি আসছো কেন আচ্ছা তোমার নাম তো মৌসুমি মুখার্জি না 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 তুমি হবে মৌসুমি ঘোষাল আমার নাম মিস্টার কেকে ঘোষাল তাই আজ থেকে তোমাকে ঘোষাল হতে হবে তুমি গান জানো নাচতে পারো অভিনয় খুব 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 জানো তোমাকে কেন এখানে আনা হয়েছে আরে ধীরে মৌসুমী ধীরে 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 কাল আমি তাকে নিজেই চিনিয়ে দেবো আচ্ছা আমি কোথায় থাকবো কেন তুমি তো মানে আমার কাছে কেন ভয় করছে নাকি হ্যাঁ কি দেখছি জানো এক মুঠো ফুল কেমন করে ফুটে আমার বোন কুমার সাহেব আমার বোন আমার বোন আপনার বোন হ্যাঁ মৌসুমী কুমার দীপ নারায়ণ আচ্ছা নমস্কার আচ্ছা যাও তুমি বিশ্রাম করে যাও যাও সম্পর্কে বোন কুমার সাহেব কনভেন্টের ছাত্রী ওর এখানে আসার কথা বাবা জানেন নিশ্চয়ই আমি আগে থেকে জানিয়ে রেখেছি না না আমি কোনো কথা শুনতে চাই না আজ ধর্মঘট কাল গেরাও পরশু ইনক্রিমিনে ঝামেলা এসব কিছু আমি বরদাস্ত করবো না স্যার পুলিশের ম্যানেজার দলের পান্ডাগুলোকে ঠান্ডাবাজি করে ঠান্ডা করবে না দেখবে আপসে আপ সব জব্দ হয়ে যাবে স্যার বাবা কারখানা বন্ধ করে দিন লকআউট ঘোষণা করো তার চেয়ে বলো আমি নিঃশ্বাস বন্ধ করে বসে থাকি আমার মনে হয় এই সময় কিছু শ্রমিক ছাঁটাই করা দরকার বলো কি ম্যানেজার আসন্ন বিশ্বযুদ্ধের মুখে শ্রমিক ছাঁটাই নারা নতুন শ্রমিকদের অ্যাপয়েন্টমেন্ট দাও লোহা তামা ইস্পাত সিসাব যত পারো মজুদ করে রাখো একদিন দেখবে লৌহ লক্ষ্মীর আশীর্বাদে ফুলে ফেটে লাল হয়ে গেছে দেখি স্যার টেলিফোন এসেছে দেখি আবার কে কি বলছে দেখি দেখি স্যার মিস্টার ঘোষালের ফোন এসেছে আপনি জানেন বাবা হ্যাঁ জানি আমি তাকে আনিয়েছি ঘোষাল লোকটা কিন্তু ভালো নয় বাবা তাই বলে ওকে যেন তুমি চটিও না কেন বাবা কোথায় আমি কি করছি কোথায় আমার কি আছে ওই লোকটা সব জানে ওকে তাহলে আরো কিছু ইনক্রিমেন্ট দেবো বাবা দীপ নারায়ণ আমার উর্দ্ধ কোনো
তিন পুরুষের কথা বলছি, তাদের কেউ চণ্ডী পাঠ করে সংসার চালাতো, কেউ করতো টুলে মাস্টারি, দোখানা খরু ঘর ছিল তাও সময় ছাওয়া হতো না, ছোট ছোট ছেলে মেয়েরা মাঠে মাঠে গুবার করাতো, সেই রায়বংশের এত কীর্তি এত প্রতিপত্তি সব আমারই বুদ্ধি দিয়ে করা। তাই একটা গোশাল কি করবে, আপনি নিশ্চয় গোশাল মারামারি ফেলে গেছে। কি হলো মিস্টার ঘোষাল? রূপসা মদকে দারোয়ান ভুবন সিংকে মারধর করছে, তাই সরকার মশাই আমাকে টেলিফোন করে জানিয়ে দিয়েছে স্যার। রূপ তাহলে ড্রিঙ্ক করছে? হ্যাঁ স্যার। শোনো মেরে যা, বলুন স্যার। তুমি তাকে আরো নিচে নামিয়ে দাও স্যার, সে যেন আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। তুমি আবার কে? শুভঙ্কর চট্টোপাধ্যায় ভাই দেবাকো। এখানে কেন? মন্দিরে না এলে দেব দর্শন হয় কি করে? কি চাও তুমি? কৈফিয়ত। কিসের কৈফিয়ত? কেন আপনারা আমাদের সুখের সংসার শ্মশান করে দিয়েছেন? কেন একটা মেয়ের মাথায় তুলে দিয়েছেন মিথ্যা কলঙ্কের পছরা, ফুল হয়ে যে ফুটে চলে এই সুন্দর পৃথিবীতে? কেন অবজ্ঞায় করেছেন তাকে বৃন্দ? আমরা কাউকে কৈফিয়ত দেই না। আজ দিতে হবে ম্যানেজার। সন্তান চক্রাঙ্গীয় নদীপ নারায়ণ যুবক, কি মনে করেছেন রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় হাতের লেখা জাল করে দুটো সহজ সরল মানুষের প্রাণে ঢেলে দিয়েছেন কাল কেউটের বীজ? আজ একজন কাঞ্চন পেলে কাঁচ কুড়িয়ে কাঁচছে, আর একজন পান করছে বোতল বোতল মদ, কিন্তু কেন কি অপরাধ করেছিল তারা বলতে পারেন? কি মনে করেছেন রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় সাত মহলার রঙিন কোটায় বাস করে দেশের সকলকে ধরে নাকি চাবুক? কিন্তু কেন? আমরা তো কোনো অন্যায় করিনি। কবি শান্ত শ্রাবণের দ্বারা ঝরঝর করে ধরে পড়েছে ঘরের ফুটো চাল দিয়ে মাথা গুজবার জন্যে। আমরা তো আপনাদের সুরম্য অট্টালিকায় ছুটে আসিনি, না খেয়ে শিয়াল কুকুরের মতো রাস্তায় পড়ে মরেছি, অথচ আপনারা খাদ্য নিয়ে কালোবাজারি করেছেন, সবান্ধবে প্রীতিমুখ করেছেন, কই? আমরা তো তা কেড়ে নিতে আসিনি। কিন্তু আসিনি বটে। এত সাহস তুমি কোথায় পেলে যুবক? নিশ্চয় এই রূপ যাদের কাছে। রূপ তোমাদের মতো ছোট লোক নয়, সেটা প্রশ্ন ঠিক। কি বললে? আর একবার, শুধু আর একবার এই কথাটা উচ্চারণ করলে আমি তোমার আমার শঙ্কর মাছের এই জীবাকরকে তোমরা চেনো না, যার কুসুম কোমল হৃদয় তোমরা আগাতে আগাতে কঠিন করে দিয়েছ, যার মনুষ্যত্বকে তোমরা দুপায়ে গুরু করে দিয়েছ, সেই জীবাকর তোমাদের সহজে ছাড়বে না। আগুন লাগিয়ে দেব তোমার কালকে, মজুদ খাদ্য শস্যের বান্দার লুণ্ঠন করে বিলিয়ে দেব আমি ওই নির্যাতিত প্রজাদের ঘরে ঘরে, হাজার হাজার কৃষকের মেহনতের ফল ফসল লুণ্ঠন করে সংকাতিত শ্রমিকের মাথায় পা দিয়ে যে কারখানা থেকে অতিরিক্ত মুনাফা অর্জন করে তুমি দিনের পর দিন বাড়িয়ে চলেছ ব্যাংক ব্যালেন্স, সেই কারখানার হাজার মেশিনের হাজার টাকা আমি একদিন বন্ধ করে আচ্ছা তোর হাত, নইলে তোমাকে কুকুরের মতো গুলি করে মারব। ওকে কি পুলিশের হাতে তুলে দেবে? হ্যাঁ স্যার, কিন্তু কোনো কিন্তু নেই, পথ আমি খুঁজে পেয়েছি। থানায় নিয়ে
নিয়ে যাব আমি টেলিফোন করে বড় বাবুকে জানিয়ে দিচ্ছি দুর্বৃত্ত চুরি করতে এসে বোমাল ধরা পড়েছে চললাম রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় পুলিশ যখন তোমাদের হাতে তখন জেল আমার হবেই তবে একটা কথা বলে যায় রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় বলো যদি কোনোদিন আমি জেল থেকে ছাড়া পাই যদি কোনোদিন আমি ওই পুলিশের হাত থেকে মুক্তি পাই তাহলে তাহলে আবার দেখা হবে রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় বাবা जाओ घोषाल सर এখন থেকে নিশ্চিন্ত স্যার ইউনিয়ন লিডারের অবস্থা থেকে এই কারখানা শ্রমিকরা তো স্ট্রাইক করে বলবে না তো স্যার না না তা পারবে না মিস্টার ঘোষাল তা পারবে না তুমি ওসব চিন্তা বাদ দিয়ে রূপকে ভোলাবার চেষ্টা ঠিক আছে স্যার দেব তুমি যা করছো তাই করে যাও আমি কাল নিজে কারখানায় যাব স্যার হাজার শ্রমিকের খাটাই তাদের শোক স্বপ্ন মুখের গ্রাস আমার হাতের মোটায় যদি দেখি তারা মাথা তুলেছে তাহলে বুকের চাপে আমি তাদের মাথা গুলো চেপে তারা চিৎকার করবে আমি শুনব না আর তারা মিছিল করবে আমি শুনব না ওরা মিছিল করে কি আসবে আমি তাদের সামনে দাঁড়িয়ে সদম্বে ঘোষণা করে দেব কারখানা বাবা ফায়ার হয়ে গেছে ফায়ার কইতে ডাক্তার রূপ নয় থাকছে কথা কিন্তু শবরীর শবরীর কথা থাক কিসে কেন একটা নিউ মডেলের শবরী আমি পেয়েছি তার মানে সব মানে কি সবাইকে বলা যায় কুমার সাহেব ডোন্ট কেয়ার মিস্টার কুশাল আপনি ভয় করবেন না আমি শুধু সুযোগের সন্ধানে আছি আই এম স্টিল ওয়েটিং ফর বেটার চান্স মৌসুমে ব্যাপার তাহলে জানতে পেরেছে তাই যদি হয় তাহলে সব পোস্টপন্ড হয়ে যাবে না না আমি খুঁজে পেয়েছি গন্ড মূর্খ চিলক পয়সা এই 30 টাকা 11 আনা এক পয়সা তা মাসে 12.5 টাকা সুদ হিসাবে ধার দিয়েছিলাম 19 টাকা তাহলে তাকে কত 11 টাকা 11 টাকা 11 আনা 1 পয়সা দেখি তো কত আছে চিচিং টাটকা হ্যাঁ গো বাবু দেখোই না পেটের ভিতর কেমন নড়াচড়া করে আচ্ছা কি মাছ আছে রে রাঙ্গাবো কই মাগুর লেটা এই করা নেই করা ছিলেন গো বাবু এক পাখরে ছিলেন ভিন পাড়া ময়রা জিন্নিকে দিয়েলু জানো বাবু মা গিরকি দে মা মাছগুলো নিয়ে কই নেব না আমি বললে কেনে গো ময়রা গিন্নি নেবে না কেনে নিতেই হবে না নেবে কি মাগনি সে তো বটে সে তো বটে দেখ রাঙাবো বেশ বড় বড় মাছ ছোট ছোট কাটা কেমন মাছ নেই ছিলেন গো বাবু এই কত করেছে বুঝি না বাবু আমার চুল দাড়িতে
একদিকে চাল নেব আর একদিকে মাছ দেব তুমি যতগুলো চাল দেবে আমি ততগুলো মাছ দেব আমি যদি তোকে বাঙা চাল দেই আমি তোমাকে পচা মাছ দেব এক রাঙে দেব হ্যাঁ গো বাবু আমার কাছে ফাঁকি ফন্দি চলবে একলাই ইয়ার লাগি ওই পচার বাপের সাথে আমার পট একলাই তা এই পচার বাপটা কোথায় থাকে রে রাঙাবো কে জানে কোথায় পড়ে আছে মিনছে এই চোরা কি রাতে বাড়ি আসে না না গো বাবু কি দুঃখ ও পরনের শাড়ি কানাচ্ছে না মাথায় তেল নেই এই বয়সে তোর কি এই সাজ মানা ভালো ভালো শাড়ি পরবে মাথা একটু পুলিশ তেল নাকি তা নয় একেবারে মালদার বাবু এই মালদার নয় মালদার নয় আমার নাম হীরালাল হালদার ওই হলো ও আমার পিসাই তো ভাসুরের নাম তা বলছিলাম কি এই বুড় সমন্ত বয়সে তুই এক কাজ করে সাঙ্গাবো আর সন্ধ্যা আমার বাড়ি যাস তোকে কিছু টাকা দেব কেন গো বাবু তোমার টাকা আমি নিবে কেন হার থেকে দূরের একটা শাড়ি দিনে আনবে তা হ্যাঁ মালদার বাবু টাকা সুদ নেবে কত গৌরাম 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 তোর কাছে আবার সুদ কি যে বলিস রাঙাবো তবে কি মাগনি দেবে তা দেব না শুধু টাকাই নয় কিছু চালও দেব কি মতলব তোমার মালদার বাবু তুমি আমাকে ধাতা মারি বিষ ঝারিং দেব না এই এই রাঙাবো মাল দে মাল দে আই মাছ নেই নেই না নেই থাকলেও নেই না থাকলেও নেই আজ আমি তোমারে দেব না দিবে না 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 রে বুড়ো ভান না আমার সাথে চালা কি হ্যাঁ আমি চললাম নালিশ করতে আমাকে তুমি চেনো নাই আমার নাম আঙ্গা জ্বালানি হ্যাঁ এই রাঙাবো এই রাঙাবো 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 কি ভেবেছেন কি ভেবেছেন হালদার মশাই কই কিছু তো ভাবি নাই এটা ভদ্রলোকের বাড়ি না হাট বাজার আমি তো সেই কথাই বলছি হাই কি বলছিলে রে বুড়ো ভাম কি বলছিলি দেব সব কথা বিকাশ করি আচ্ছা যাস তুই আমার রেশনের দোকানে তোকে যদি আমি ভাঙা চালা দিচ্ছি তবে আমার নাম হীরালাল হালদারের নয় আর তাকে নিয়ে সুদ দেবে না ডেকে নেবো ডেকে নেবো আমি তোকে ডেকে নেবো মকল পটিক পটিক আরে বড় পটিক আমি টাকা নিয়েছি হ্যাঁ কি কথা বলে গেল ওই বুড়ো ভাগ আমি টাকা নিয়েছি শুনলে তো বউ ঠাকুর ওর কথাটি তুমি শুনতে পেলে তো মিছে কথাটি বলে গেল ওই বুড়ো ভাগ টাকা আমি লেই নাই আই আই বুড়ো ভাব আই কন্টকের চাল তুই কমতি দিবি তাই দিস বুড়ো ভাব আমার নাম আঙ্গা জ্বালানি হ্যাঁ আমি কালই যাব নালিশ করতে কোথায় নালিশ করবে রাঙা দিদি পঞ্চায়েতের অফিসে কার কাছে গো রাঙা দিদি গরিবের মা বাপ আই দিকে দেবতা সেই বিলাইতি উপরাক্তারের কাছে ঠাকুর জি ঠাকুর আর শ্বশুর ওই একই কথা আজকাল কেন এই
দিনকি বউ শুনি তুলি মনে করে শ্বশুরাবারকে বুড়ো শ্বশুরা যা পোষা কুকুর তাই অমন বউদের মুখে আগুন পায়খানা করেছে সেটা পরিষ্কার করতে হবে না ও পারবি না কেমন বলি গোতরের গাড়ি কি নড়ে না তবু যদি বড় লোকের বেটি হতিস মুখ পোড়া ভাইরা তুই এক কুচি শোনাও দেয়নি তেমনি ছোট ভাইটা খাসা জেল খেতে বসে ভাই 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 না সত্তর ঠাকুরছি যা বলছেন আমাকে বলুন কার তো হয় আমাকে কাটুন শুধু অনুরোধ আমার ভাইদের নামে কোন কুকথা নি বলবেন আরে কেন বলবো না রে কেন বলবো না বলি আমি তোর ভাইদের খাই না পরি আমি তো সে কথা বলিনি তারা নিজেরাই খেতে পায় না তাছাড়া ছোটটা ছ মাস ধরে জেলে তো হবে না জেল তোর ছোটটা যে পাক্কা একটা চোর হয়েছে আপনি জানেন না আমার ছোটটা চোর নয় সে চুরি করেনি ওরাই মিথ্যা বদনাম দিয়ে আমার ছোটটাকে জেলে পাঠিয়েছে এই থাম থাম না থাম আরে তো শের কান্না কাটতে হবে না চোর না হোক তোর ভাই ধাপ্পা বাস্তব বটে তাদের জন্য আমার সোনার চাঁদ ভাই এক কুচি শোনাও পেল না অমর লেখাপড়া যারা চাকুরের ছেলে দেখে শুনে বিয়ে দিলে কমছে গম বীজ ভরি সোনা তার উপর দান আংটি ঘড়ি বোতাম এই টিভি আলমারি এসব তো হিসাবের বাইরে কি করবেন বলুন সবই হচ্ছে ভাগ্য ওরে ভাগ্য না হাতি আসুক না তোর বড় ভাই বেশ করে দশ কথা শুনিয়ে দেব শোন বউ সে এলে তুই যদি তার সামনে ভাতের থালায় এগিয়ে দিস তাহলে সেই ভাতের থালায় ভাত না দিয়ে এক মুঠো ছাই তুলে দেব তবেই আমার নাম সুধা মুখিয়া ভগবান এ কথা আজ আমাকে শুনতে হলো ভাইরা আমার জন্য না না আমি আর ভাবতে পারছি না তুমি আমাকে বধির করে দাও ঠাকুর আমাকে বধির করে দাও নেই কাছে সহচরি প্রাসে নেই প্রাণপ্রিয়তম অশোক মানে হায় হইয়া বন্দিনী কেঁদে মরে জনকে নন্দিনী রঘুপতি রঘুপতি দিও না কো বাদাম বিনারামে বসিয়া লঙ্কায় ছিন্ন ভিন্ন করে সেই অশোক কানন জননীর উদ্ধারিবে অনজ লাকত আপনি কে আমি বউ বউ মানে এবারিতে বউ আপনি কার বউ যে আমাকে বিয়ে করেছে তার তার নাম কি স্বামী নাম বলবো কি করে বানান করে বলো লেখাপড়া তার জানি না যাক বাবা বেশ মেয়ে তো তা একানে কেন কথা আছে কার সঙ্গে অলক বাবুর সঙ্গে তার মানে তিনি তো কলকাতা বিখ্যাত যাত্রার দলের শিল্পী নিশ্চয়ই কিন্তু আপনি তাকে চেনেন না না আরে আমি তো সেই অলক কুমার আপনি অলক কুমার কেন আমাকে দেখে কি হিরো হিরো মনে হচ্ছে না হ্যাঁ তা হচ্ছে তাহলে আমাকে একটা চান্স দিতে হবে অলক বাবু হ্যাঁ মানে আপনি যাত্রা দলে চাকরি করবেন আগে হ্যাঁ তা বেশ 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 তোমাকে মানে মানে আপনাকে সীতারপুর সে লাগিয়ে দেব আপনি সাজবেন সীতা আর আমি সাজবো লক্ষণ হাই ক্লাস মানাবে মানে শুট করবে একটা কথা গান জানেন না গান জানেন না আরে তাতে কি হয়েছে আমি আপনাকে গান শিখিয়ে দেব আপনি মানে তুমি গান জানো আমি গান মানে আমি গান জানি না তাহলে শুনুন আমার পৃথিবী দিয়েছে আমার আঁখি জল উপহার আশায় বিনা দিয়েছে তুলে নিরাশার জন দিলে না মায় হাসিতে দিলে না গো ভালোবাসতে Thank you.
আসতে মোচে দিয়ে হায় আলোর যোচনা রেখেছে অন্ধকার আমার পৃথিবী দিয়েছে একি আপনি কাঁদছেন না না আমি কাঁদিনি ঠাকুরবউ ঠাকুরবউ তার মানে আমি তোমার বৌদি বৌদি সত্যি বলছেন হ্যাঁ ভাই দাদা কি হ্যাঁ ফুট করে বিয়েটা করে ফেললো অথচ আমাকে একটা চিঠিও দিতে পারেনি সত্যি ভাই ভীষণ ভুল হয়ে গেছে তোমার বিয়ের সময় আমি কিন্তু তোমাকে 10 খানা চিঠি দেব না বৌদি মেয়ে মানুষকে আমি বিয়ে করব না কেন ওরা বড় এক রোকা মানে না কদম কোনো বাধা যখন যেদিকে খুশি সেদিকে যায় আর বড় বেশি খায় আর স্বামী বেচারার কানে কানে মন্ত্র দিয়ে করে ফেলে কি মানে গাদা তাই বলছি তুমি এসেছো জানলে আসাম থেকে বেরার পথে বর্তমান থেকে মেহিদেনা আর সীতাভোগ নিয়ে আসতাম যাক কিছু মনে করো না বৌদি আজ তোমাকে এমনিই প্রণাম করছি আশীর্বাদ করি তুমি সুখী হও ভাই দাদা কোথায় বৌদি দাদা আরে হলো কখন এলে ইস তুই কিরে দাদা আমাকে এখানে চিঠিও দিতে পারিস নি সে অনেক কথা ভাই তুই বুঝেছি দাদা বুঝেছি কে আর আসবার সময় ছিল না কোথায় চললে আসছে আরে শুন শুন আরে ধান কারখানা থেকে এলি বৌদি তোকে সকাল থেকে দেখতে বানা এসম শোনো ঠাকুরপ শোনো না না শুনিব না ওগো দেবী পঞ্চবটি বনে রাম সীতা তে কত দুহে কুঠির মাজারে দাড়ি হয়ে রবে অনুক্ষণ স্নেহ ভিক্ষু অনুজ লক্ষণ সত্যি দেবার লক্ষণ কিন্তু কিসের ইঙ্গিত করে গেলে বুঝলি ছি কি লজ্জা সত্যি অলোকের কাণ্ড জ্ঞান আর অলোকে দাদা বুঝি খুব কাণ্ড জ্ঞান আছে কেন সবরে সেদিন মিটিং থেকে ফিরে এসে ঠাকুরজির সামনে আমাদের কি যে হাসছিলে কেন সে কথা বুঝি ভুলে গেছো কি কি যে বলো তুমি বলিনি সবরে কিছু ওই আমি বলিনি কি হবার সম্ভাবনা থেকে কি হয়েছো তুমি দেবতার নামে সাজানো পোল তুমি দানবের পায়ে জোরে পড়েছো ওগো না না ও কথা তুমি মুখে এনো না অতীত আমি মন থেকে মুছে ফেলেছি চোখের জল ধুয়ে ফেলেছি ফেলে আসা স্মৃতি নতুনের অল্পনা দিয়ে ঢেকে রেখেছি পুরনের অস্তিত্ব সবরি তোমার মুখের সে তোমার মন আমার অনেকে অনেকে বেশিতে না তোমার মনের মন্দিরে শুনেছি আমার ওই পূজার মন্ত্র তুমি পূজারিনি তুমি চিরকালই তুমি কি আজও কেঁদেছো সবরি না না আমি কাঁদবো কেন দিদি তোমাকে আর কিছু বলেনি না না দিদি আমাকে কিছুই বলেনি সত্যি বলো সবাই হ্যাঁ গো মশাই আমি সত্যি বলছি ঠাকুর জি আমাকে খুব ভালোবাসে বেড়াল যেমন মাছকে ভালোবাসে তার চোখ দুটো এমন লাল কেন না না ও কিছু নয় কিছু নয় না মানে ওই একটা পোকা উড়ে এসে চোখে পড়েছিল তাই একটা পোকা তো দুটি চোখে পড়তে পারে না সবরি না মানে সবরি মিছে মিছে লুকিয়ে কি লাভ আমি জানি আমার দিদি কি আমি জানি সে তোমাকে না 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 এ হতে পারে না সারাদিন আমি কারখানায় পড়ে থাকি সংসারের সব হিসাব আমি রাখতে পারি না কিন্তু আজ আমি জানতে চাই দুপুরের মতো তো আর কতদিন তুমি পুরে পুরে চাই হবে আর কতদিন একি জ্বরে কি তোমার কাপ পড়ে যাচ্ছে ও কিছু না না গো না এমনি করে অবহেলা করে দিন রাত খেতে খেতে দেহটা তুমি মাটি করে ফেলে না কাল থেকে ওভার টাইম তুমি বন্ধ করে দাও হ্যালো হ্যাঁ তাই যাব পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম জ্বলে পুড়ে I know.
তাকে দেও আমার প্রথম উপহার। নানা এই কথা আমাকে আরেকজন বলেছিল, এই কথা আমার সহ্য হয়নি, হয়তো আজ হবে না। ওগো তুমি শুনে যাও, শুধু শাখার সিঁদুর আমার অক্ষয় হয়ে থাক, তুমি ফিরে নাও তোমার প্রথম উপহার। প্রথম উপহার দেব, আজ আমি চোখের ইশারা বুঝিয়ে দেব, আমি ময়ূরী আর সে ময়ূর। Oh, my, my, my.